সালাম আলাইকুম কাজ শক্তি ক্ষমতা পর দুই হাজার তেইশ একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাঙ্কটির দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার প্রস্থ ওয়ান পয়েন্ট ফোর মিটার এবং গভীরতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার ট্যাঙ্কটির দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ রয়েছে পঞ্চাশ মিটার ওপরে পানি তোলার জন্য ফাইভ পয়েন্ট ফাইভ সম্পন্ন ক্ষমতাসম্পন্ন একটি মোটর ব্যবহার করা হয় যার দক্ষতা দেওয়া আছে এইট্টি পার্সেন্ট অর্ধেক তোলার পর বিদ্যুৎ চলে গিয়ে পাম্পটি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ আসার পর পাম্পটি পুনরায় চালু হয় এবং ট্যাঙ্কটি পানি শূন্য হয় নম্বর বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলা হয়েছে বিদ্যুৎ আসার পর পাম্পটি পুনরায় চালু হয় আর বিদ্যুৎ আসার আগে অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার আগ পর্যন্ত অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে যায় তার মানে অর্ধেক পানি তুলতে হবে তো প্রাথমিক অবস্থায় এই একটা ট্যাঙ্ক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে ওয়ান মিটার প্রস্থ 1.4 মিটার এবং গভীরতা দেওয়া আছে ওয়ান মিটার তো দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ আছে দুই তৃতীয়াংশ তাহলে এই এটা যদি ট্যাঙ্কিটা হয় তাহলে তার দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ ট্যাঙ্কির গভীরতা হচ্ছে 1.2 মিটার অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান মিটার পুরা ট্যাঙ্কটির গভীরতা তার দুই তৃতীয়াংশ পানির উচ্চতা তাহলে কত হবে এইচ প্রাইম এইট ইজ ইক টু এইচ ইন্টু টু বাই থ্রি ওয়ান পয়েন্ট টু ইন্টু টু ডিভাইড হচ্ছে থ্রি অর্থাৎ এতটুকু উচ্চতার পানি রয়েছে ট্যাঙ্কটির মধ্যে তাহলে এই উচ্চতার হিসাবটা হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু হচ্ছে টু ভাগ থ্রি ওয়ান পয়েন্ট টু গুণ টু ভাগ থ্রি জিরো পয়েন্ট এইট মিটার তাহলে পাম্পটির জিরো পয়েন্ট এইট মিটার উচ্চতার পানি আছে অর্থাৎ এইটুকু উচ্চতার ধরলাম হচ্ছে 0.8 পয়েন্ট এইট মিটার এই 0.8 পয়েন্ট এইট মিটার উচ্চতা পানি আছে তো প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে যে অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে যায় তো এই জিরো পয়েন্ট এইটের অর্ধেক মানে কি 0.4 পয়েন্ট পয়েন্ট মিটার উচ্চতার পানি তোলার পর ট্যাঙ্কটি নষ্ট হয়ে যায় তাহলে এতটুকু পানির ভর কত সেটা আমাদের বের করতে হবে তো পানির ভর বের করবো আমরা সূত্র জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি তাহলে এম ইজ ইকুয়াল টু রো ইন ভি রো পানির ঘনত্ব এক হাজার আর ভি হচ্ছে আয়তন আয়তন এখানে যেহেতু প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে কিন্তু তাহলে এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির প্রস্থ উচ্চতা চতুর্ভুজ বলতে হচ্ছে একটা মানে ঘনবস্তু এক টাইপের কিন্তু প্রস্থ উচ্চতা তিনটা সমান নয় এর দৈর্ঘ্য ধৈর্ঘ্যতা আছে ওয়ান পয়েন্ট সিক্স প্রশ্নটা আছে ওয়ান পয়েন্ট ফোর এবং গভীরতাটা আছে ওয়ান পয়েন্ট টু তাহলে ভি এর পরিবর্তন হবে দৈর্ঘ্য গুণন প্রশ্ন গুণন উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট টু কিন্তু এইখানে ভি এর মানটা হবে আমাদের উচ্চতার মান যেহেতু জিরো পয়েন্ট এইট তাহলে এখানে আমাদের কতটুকু ভরের পানি আছে জিরো এইখানে ওয়ান পয়েন্ট টু এর পরিবর্তে হবে হচ্ছে জিরো পয়েন্ট এইট কারণ ওয়ান পয়েন্ট টু মিটার সম্পূর্ণ পানি নেই তাহলে এটার সাথে 1.4 পয়েন্ট ফোর গুণন ওয়ান গুণন এক হাজার সতেরোশো বিরানব্বই কেজি পানি আছে সতেরোশো কেজি পানি আছে টোটাল এটা হচ্ছে মোট পানির ভর তাহলে এই ক্ষেত্রে আমাদের পানির ভর কী হবে অর্ধেক পানি তোলার পর নষ্ট বিদ্যুৎ চলে যায় তাহলে সতেরোশো বিরানব্বই ডিভাইড হচ্ছে দুই কেজি পানি তোলা হয়েছে সতেরোশো বিরানব্বই ভাগ দুই আটশো ছিয়ানব্বই কেজি আটশো ছিয়ানব্বই কেজি পানি তোলার পর বিদ্যুৎ চলে যায় তাহলে এখন বের করতে বলছে ব্যয় শক্তি তো এইটার জন্য আবার উচ্চতার হিসাব করতে হবে উচ্চতা এইচ ওয়ান এটাই যে কোয়ালটু কী হবে যে প্রথমে যখন এই ট্যাঙ্কির মানে ট্যাঙ্কিটা তো হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার উচ্চতার কিন্তু এর পানি আছে দুই তৃতীয়াংশ তাহলে জিরো পয়েন্ট এইট মিটার উচ্চতার মধ্যে পানি আছে তাহলে ওপরের অংশটুকু জিরো পয়েন্ট ফোর মিটারে পানি নেই কিন্তু যে পাইপ দিয়ে আমি পানি তুলবো সেই পানির উচ্চতা পাইপের উচ্চতা কত হতে হবে এই জিরো পয়েন্ট ফোর তো মাস্ট হতেই হবে আর এতটুকু জিরো পয়েন্ট ফোর মিটার উচ্চতার পানি তোলা হয়েছে তাহলে উপরে জিরো পয়েন্ট ফোর আর নিচে এখানে হচ্ছে জিরো পয়েন্ট এইটের অর্ধেক হবে কারণ এভারেজ উচ্চতা হিসাব করা হয় গড় উচ্চতা হিসাব করা হয় তাহলে জিরো পয়েন্ট ফোর প্লাস হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এইচ এইচওয়ানির মান হবে এই জিরো পয়েন্ট ফোর মিটার তো উচ্চতা হতেই হবে জিরো পয়েন্ট ফোর প্লাস হচ্ছে এই জিরো পয়েন্ট যে ফোর আছে মানে অর্ধেক পানি তোলা হয়েছে অর্ধেক পানির উচ্চতা জিরো পয়েন্ট ফোর তার আবার অর্ধেক হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট ফোর যোগ জিরো পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট সিক্স মিটার এখন আমরা ব্যয়িত শক্তি বের করতে পারবো ডাব্লিউ ইজ ইকাল টু আমরা জানি এম জি এইচ তাহলে এখানে হচ্ছে এম প্রাইম জি এইচ ওয়ান এম প্রাইমের মান আটশো ছিয়ানব্বই কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার এটা যদি আমরা ক্যালকুলেশন করি আটশো ছিয়ানব্বই গুণন নাইন পয়েন্ট এইট গুন পয়েন্ট সিক্স পাঁচ হাজার দুইশো আটষট্টি দশমিক চার চার আট এত জুল অর্থাৎ প্রথম ক্ষেত্রে কৃতকাজ বিদ্যুৎ চলে যাওয়ার আগে পাম্পটির ব্যয়ীতে শক্তি বা কৃতকাজ হচ্ছে পাঁচ হাজার দুইশো এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে বলা হয়েছে পঞ্চাশ মিটার উপরে পানি তোলা তো ট্যাঙ্কটি তার মানে হচ্ছে নিচে আছে সেই ট্যাঙ্ক থেকে পঞ্চাশ মিটারে পানি তুলতে হবে তাহলে এইটুকু তো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তাহলে তার সাথে আরও পঞ্চাশ কি যোগ হবে কারণ পঞ্চাশ মিটার উপরে পানি তুলতেছে তাহলে এখানে পঞ্চাশ দশমিক ছয় মিটার তাহলে এখানে আমরা পঞ্চাশ দশমিক ছয় মিটার দিয়ে হিসাব করব তাহলে এটার সাথে পঞ্চাশ দশমিক ছয় গুনন নাইন পয়েন্ট এইট গুন আটশো ছিয়ানব্বই ইএনজিতে

সময়ের মান বের করতে বলা হচ্ছে কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে তো এখানে মোটরটির ক্ষমতা দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট বা পাঁচ হাজার পাঁচশো ওয়াট আবার এর দক্ষতা দেওয়া আছে এইট্টি পার্সেন্ট তাহলে প্রথমে আগে কার্যকর ক্ষমতা বের করে নিই মোটরের তো মোটরের ক্ষেত্রে ক্ষমতা প্রদত্ত ক্ষমতা পিয়ার মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট যেটাকে আমরা পাঁচ হাজার পাঁচশো ওয়াট বলতে পারি ইটার মান দেওয়া আছে এইট্টি পার্সেন্ট তাহলে কার্যকর ক্ষমতা কত হবে কার্যকর ক্ষমতা পি প্রাইম এটা যদি করত ইটা ইন্টু পি ইটার মান এইটটি মানে জিরো পয়েন্ট এইট আর পি এর মান হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটাকে যদি পাঁচ হাজার পাঁচশোকে যদি পয়েন্ট এইট দিয়ে গুণ করি তাহলে চার হাজার চারশো চার হাজার চারশো ওয়াট এটা হচ্ছে কার্যকর ক্ষমতা তা এখন প্রথম ক্ষেত্রে কতটুকু সময় লাগবে প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি অলরেডি আমরা বের করে ফেলেছি গ নাম্বারে প্রথম ক্ষেত্রে সময় পি ইজ ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ ডিভাইড হচ্ছে টি তো এখানে প্রথম ক্ষেত্রে পি এখানে পি ইজ ইকাল টু এম জি এইচ ডিভাইড টি ওয়ান নিলাম এম প্রাইম আর জি এইচ ওয়ান তাহলে টি ওয়ান ইট টু এম প্রাইম জি এইচ ওয়ান ডিভাইড হচ্ছে পি এমের মান এম জি এইচ এটার মান অলরেডি আমরা বের করে ফেলেছি এম জি এইচ এর মান আমরা জানাই ফোর পয়েন্ট ফোর আর ক্ষমতা হচ্ছে চার হাজার চারশো তাহলে সময় কত ফোর ভাগ চার হাজার চারশো একশো দশমিক সেকেন্ড একশো সেকেন্ড এটাকে যদি মিনিটে নিই তাহলে ভাগ সিক্সটি ওয়ান মিনিট ওয়ান পয়েন্ট সিক্স এইট মিনিট দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমার উচ্চতা হিসাবটা চেঞ্জ হবে তার মানে আমাদের ব্যয় শক্তির মানটাও ভিন্ন হবে দ্বিতীয় ক্ষেত্রে এর মান কত হবে এইচ টু এখন এই পাম্পের বাকি প্রথমে তো জিরো পয়েন্ট ফোর মিটার উচ্চতার এতটুকু অংশে পানি নেই তার পরবর্তী জিরো পয়েন্ট ফোর অলরেডি আমার তোলা হয়ে গেছে তাহলে বাকি থাকে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর এই জিরো পয়েন্ট অংশটুকু এই লাস্টের অংশটুকুর পানি তোলা হয়েছে পরবর্তীতে প্রথম ক্ষেত্রে এতটুকু তোলা হয়ে গেছিল দ্বিতীয় ক্ষেত্রে এতটুকু তুলতে হবে তাহলে এতটুকু উচ্চত হিসাব অবশ্যই আসবে আর পরেরটুকু হচ্ছে এইটুকুর আবার অর্ধেক তার মানে জিরো পয়েন্ট ফোর যোগ জিরো পয়েন্ট ফোর যোগ জিরো পয়েন্ট টু প্লাস আবার ফিফটি কারণ পঞ্চাশ মিটার উপরে নিয়ে যাচ্ছে আবার ছাত্রাবাসের ধরলাম বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে পঞ্চাশ মিটার সেই পঞ্চাশ মিটার উপরে আবার পানিটা নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এর জন্য পঞ্চাশ যোগ তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি একান্ন মিটার তাহলে উচ্চতাটা হচ্ছে একান্ন মিটার তো অলরেডি ক্ষমতা কত সেটা আমরা জানি চার হাজার ওয়াট ক্ষমতা তাহলে পি এইট ইজ ইকাল টু এম ডিভাইড হচ্ছে T2। এম এর মান কিন্তু সেম হবে কারণ আগে যতটুকু অর্ধ মানে আগেও তো অর্ধেক পানি তোলা হয়েছে এখন বাকি অর্ধেক আছে তাহলে এম এর মান আটশো ছিয়ানব্বই কেজি ছিল প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্র আটশো ছিয়ানব্বই তাহলে টি টু এইট ইজ ইকাল টু এম জি এইচ টু ডিভাইড হচ্ছে পি এম আটশো ছিয়ানব্বই গুণান জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট উচ্চতা হচ্ছে একান্ন মিটার আর নিচে পি পি এর মান হচ্ছে চার হাজার চারশো আটশো ছিয়ানব্বই গুনন নাইন পয়েন্ট এইট গুন ফিফটি ওয়ান এটাকে ভাগ দিতে হবে চার হাজার চারশো একশো এক দশমিক সাত 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 সেকেন্ড একশো এক দশমিক সাত 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 সেকেন্ড মিনিটে নিলে ভাগ সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন সিক্স ওয়ান পয়েন্ট সিক্স নাইন সিক্স মিনিট প্রায় একই সময় লাগে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একটু বেশি সময় লাগে টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে কিছুটা বেশি লাগবে তা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ